চলে আসলাম সিলেটের সুইজারল্যান্ডে। এই হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। এই জায়গাগুলো আসলে সুইজারল্যান্ড থেকে কোনো অংশ কম না। হ্যাঁ দেখেন, খুব সুন্দর পাহাড় আছে, সবুজ ঘাস আছে, নিরিবিলি পরিবেশ জায়গাতে সবই আছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশ কোনো অংশে আসলে কম না। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশ কোনো অংশে কম না, আলহামদুলিল্লাহ। বিউটিফুল বাংলাদেশ। সিলেটের সুইজারল্যান্ডের আসার রাস্তাঘাটে টুকটাক দাঁড়ানো পেতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। লেটস গো। এটা হচ্ছে আসলে বাংলা বাজারের যাওয়ার আগের ঠিক রাস্তা। ওইদিকে ওইদিকে হচ্ছে জৈন্তাপুর। জৈন্তাপুর থেকে কিছুক্ষণ আসার পরে হচ্ছে বাংলা বাজার। আমরা এই রাস্তা থেকে ফেরত আসছি, ব্রিজের কাজ চলার কারণে এদিকে যেতে পারলাম না। তো সামনে একটা রাস্তা আছে আসলে, তো সেইটা দিয়ে আসলে যাব। দেখি সব বর্তমান কাঁঠালবাড়ির রাস্তা এটা, কাঁঠালবাড়ি ওরফে মিনাটিলা। ঠিক আছে, আমি আসলে ফেসবুকে নাম দেখছিলাম। আমি আরও 2 বছর আগে আসছিলাম এদিকে মিনাটিলাতে। আমার একটা ব্লগ আছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, সব গেলেই বুঝতে পারবেন। আর যারা নতুন করে যাবেন তা আসলে বাংলা বাজার আসতে হবে। বাংলা বাজার আসার পরে ডান দিকে নেমে তারপরে আসলে এই ব্রিজটা আর কি। জৈন্তাপুর বাজার কিছুক্ষণ পরে আসলে। হ্যাঁ, এই ব্রিজটাও অনেক ঝুঁকিপূর্ণ। চলে আসলাম আমরা মিনাটিলায়। মিনাটিলা নামেই চিনি। এই জায়গাটা হচ্ছে জৈন্তাপুর। হ্যাঁ, এই জায়গাটা জৈন্তাপুর। জৈন্তাপুর বাজার থেকে আসার পরই বাংলা বাজার থেকে ডান দিকে প্রবেশ করে তারপরে এদিকে। হ্যাঁ, সো ভিউটা দেখেন। সো ডাউন সাইডটাই আসলে বাংলাদেশ আর আপ সাইডটাই হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, সো আমরা সামনের দিকে যাই, বাট অসাধারণ ভিউ। হ্যাঁ, চক জোড়ানো দৃশ্য যা আপনার দেখলে ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের সিলেট। বাস যার দিয়ে আমরা যাচ্ছি, কারণ আসলে মানুষের সমাগম নাই। তো জাস্ট একটা বাড়ি আছে, 2টা বাড়ি আছে, বাড়ি মানুষজন এসে এখানে চলাফেরা করে, দ্যাটস ইট। আর পর্যটক তো এখানে আসে না, বাইকার টাইকার আসলে আসে আর কি, যারা জানে তারাই আসে। সো গণহারে না, কিছু সংখ্যক মানুষ জানে তারা আসে আর কি। হ্যাঁ, 2জন বাইকার ওই দিয়ে গেছে, জানি না ইন্ডিয়াতে ঢুকে গেল নাকি না। ভিউ দেখেন, আর কিছু দেখা লাগবে না, কি অস্থির লেভেলের ভিউ আসলে। সামাদামার সামনে খুব সুন্দর ইন্ডিয়াতে এদিক দিয়ে উঠা যাবে আসলে। সেখানে বিএসএফ আসলে দেখবো কোত্থেকে, বাট আমরা আমাদের বিজিবি তো এদিকে নাই। ভাই আপনার তো এলাকার না, এদিকে কতটুকু যাওয়া যায়? এখানে কোনো সমস্যা নেই তো গেলে না? আমি আরেকবার ছিলাম, আঙ্কেল কছিলাম ওইদিকে যাইও না। হ্যাঁ যাওয়া যাইব। সো আমি আসলে জিজ্ঞেস করে নিলাম ওইদিকে যাওয়া যাবে কি না। আমি যখন আসছিলাম আঙ্কেল একজন ছিল মুরব্বী, উনি বললো ওইদিকে যাইও না, অতটুকু পর্যন্ত যেতে থাকো। সো তো আমি নিষেধ হয়তো বা ভাবছিলাম। সো যেহেতু উনি বললো যাইতে পারবো, আর কয়েকজন ওইদিকে আসলে গেছে। অসাধারণ প্লেস। সো এটা আসলে সুইজারল্যান্ড থেকে কোনো অংশেই কম না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুইজারল্যান্ড, আমাদের বাংলাদেশের সুইজারল্যান্ড। এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর একটা পরিবেশ, তারপর নিরিবিলি, আশপাশের সৌন্দর্য, ঘাসগুলা দেখেন,
কি অস্থির লেভেলের সুন্দর। সম্ভব সুন্দর অ্যান্ড এই জায়গাগুলো আসলে দেখলে মানসিকভাবে শান্তি মিলে। হ্যাঁ, সব মোটোব্লগ করি, ঘোরাঘুরি করি, যখন আসলে এই জায়গাগুলো আসলে দেখি মন প্রাণ আসলে শান্তি হয়ে যায়। সো বললাম না, রাস্তা যত দুর্গম গন্তব্য তত আসলে সুন্দর। সো এই জায়গাটুকু আসতে কিন্তু রাস্তা আসলে একটু খারাপ, অফরোডিং, তারপর রাস্তা নাই বললেই চলে। সো আসার পরে কিন্তু এই ভিউগুলো দেখার পরে গাইস, সো আসলে শান্তি। হ্যাঁ, কষ্ট করে আসলে কিন্তু এই ভিউগুলো দেখার পরে শান্তি মিলে। হ্যান গাইস, অসাধারণ এই জায়গাটি। শান্তিপূর্ণ একটা জায়গা, এই ভিউগুলো দেখলে আসলে শান্তি লাগে, চোখের শান্তি, মনের শান্তি, আর নিরিবিলি কিছু সময় কাটানো, সুন্দর একটা পরিবেশ, সবুজ গাছ, সব মিলে আসলেই অসাধারণ। আরও কিছু পর্যটক আসছে আসলে এদিকে ওইদিকে। হ্যাঁ, আমরা আসলে, আমি এই নিয়ে আসলে দ্বিতীয়বার এখানে আসছি, তখন আসলে আমরা দুইটা বাইক আসছিলাম, এত বাইকটা আসলে এখানে ছিল না। সো আজকে মোটামুটি অনেক পর্যটকই দেখা যাচ্ছে। সো এখান থেকে আসলে তাড়াতাড়ি বের হয়ে যাবে, বৃষ্টি আসতে পারে, এক দুই ফোঁটা পড়তেছে আসলে। সো বের হয়ে গেলাম সুইজারল্যান্ড থেকে, এন্ড সত্যিকার কথা বলতে আসলে অসাধারণ একটা জায়গা আসলে এটা।